পারবে দুজন পারবে কত দিয়েছেন স্যার? কেন 6,000 টাকা স্যার? কি কি হিসেবে দিলেন স্যার? তোমাদের তিনজনের 3,000 আর ট্রাকের ভাড়া 3,000। স্যার আমরা মাল যা কইছেন আর সাথে স্যার অনেক বেশি মাল। স্যার তেলাতে নামাইছে দুই তলায় উঠেছি স্যার, কটা টাকা বাড়াই দেন দি স্যার। বাড়াই দিব কি কারণে? যা বলা হয়েছে যে চারতলা থেকে মাল নামবে দোতলায় উঠবে, আর আমার মালামাল কি আছে সব তুমি দেখে আসছো আগে। বকশিস দেবেন না স্যার, এই যে কি সুন্দর করে মালগুলো নামাইছে আপনি দেখছেন না, খারাই কোনো মানে একটা খোসা মোসা লাগবে কিছুক্ষণ। না আমি কোনো বকশিস টকশিস আমি তোমাকে দেবো না, আগে যদি তুমি সুন্দর করে কথা বলতে আমি হয়তো দিতাম, এখন তুমি ফাজলামি করতেছ আমার সাথে। যাও কাজ চালো কোন আনকার দেন। এই 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 এদিকে আসো। কি বললা তুমি? যেটা হনসেন হেডেই কইছি আর কি। মানে কি যেটা শুনছি সেটা মানে কি? দেখেন না, যে টাকা বলে এনেছি সেই টাকাই দিয়েছি, এখন মিথ্যা কথা বলে আমার কাছ থেকে বেশি নেওয়ার চেষ্টা করছে। আমি দেবো না বলেছি এই জন্য আমাকে আজে বাজে কথা বলছে। আচ্ছা আপনি যান আমি দেখছি। এত কষ্ট করলাম কড়া ঢাবক শিখতে চাই দেন। তুই এটা কেন জ্ঞান করছিস? না ভাই কই না সমস্যা। খেয়েছে খেয়েছে হয়তো খেয়েছে হতো মানে বাসায় খায়নি? বাসায় খেলে প্রতি মাসে তেহারি ঘরে তোমার 12-13,000 টাকা বিল দিতে হয়, জানোই তো। ও প্রতিদিন দুপুরবেলা তেহারি ঘরে খায়। ওর এই সমস্ত বিষয় ঠিক করো। আমি গত 28 বছর ধরে অনেক চেষ্টা করেছি পারিনি। বিয়ে দিয়ে দাও, বউ এসে ঠিক করুক। পড়াশোনাটা কমপ্লিট করলো না, ওকে ব্যবসাটা ঠিক মতো শিখতে বলো। বলেছি, বললো আগামী বছর থেকে ফ্যাক্টরিতে বসবে। আগামী বছর বসবে, আর আমি সেই পর্যন্ত দেরি করে বিল দিতে থাকি না? মেয়েদের খুঁজে পাওয়া যাবে না। কেন খালাম্মানা মেয়ে দেখতেছিল, কোনো খোঁজ খবর পাননি? আব্বা আম্মা কেন? ওর দেশে যদি সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয় ওরকম মেয়ে খুঁজে পাওয়া যাবে না ভাই। আমি একটা ট্রাই মেরে দেখি, লম্বা কেমন হইতে হবে খালি বল, নাচ গান পারতে হবে কিনা, কবিতা আবৃত্তি, ক্যারাটে ফাইট, নাকি আপনার মতো বাইক চালাতে জানতে হবে, খালি বল ভাই। সিম্পল হইতে হবে, সহজ সরল সাধারণ। তোর যাকে ছেড়ে আসা যাবে কিন্তু ছেড়ে থাকা যাবে না। আগের ভাবিদের মতো স্মার্ট, আগের ভাবিদের মতো ভালো। এখন আগের ভাবি বিয়ে করছে, যে ভাবি তারা তাদের মতো ছিল, ছিল যেমন ছিল ভালোই ছিল, কিন্তু কই তাকে তো ভালো। আসলে
মায়া জিনিসটা লাগে, মানে সুন্দর সুন্দরী এদের ছেড়ে থাকতে পারবে, মায়া ছেড়ে থাকতে পারবে। মায়াটা একটা বড় কঠিন জিনিস। উঠ, সারাদিন ফেস রাপু কই? ঘুম। আম্মু কি করে? ঘুম, দুজনে ঘুম। এত অল্পতে এটা টায়ার্ড হয়ে যায় না? দুজন সারাদিন অনেক কাজ করেছে, টায়ার্ড তো হবেই। আমিও তো অনেক কাজ করেছি, আমি কি টায়ার্ড হয়েছি? তুই কি কাজ করেছিস? আমি সবচেয়ে বেশি কাজ করেছি। নিজের কাপড়টা গুছিয়েছি শুধু। যা এখন ঘুমাতে যা। ভাই আপনি আমার ফেলে চলে আসলেন কেন? হাঁটতে তো আমার জীবন শেষ। আঠারো শরীরে তো ভালো এমনই। একটা ফুল প্লেট তেহারি লাগাও। তেহারি খাওয়া খারাপ, বিয়ে কর, বউয়ের হাতে রান্না খা।
বস 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 করো 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 ও সালাম ওয়া আলাইকুম সালাম তুমি এদিকে থাকো নাকি জি ভাই কয়েকবারই পড়ো ওহো এখানে দাঁড়িয়ে আছো যে কোনো কাজ জি 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 হ্যাঁ টিউশনই করাই এই এই বাসায় ও তো যাচ্ছ না যে না মানে আমার স্টুডেন্ট একটু বাইরে এই জন্য ওয়েট করছি দেখো কি যুগ আসলো টিচার এসে দাঁড়িয়ে আছে স্টুডেন্টের খবর নাই না মানে আমি আমি একটু আগে চলে এসেছি ওহো তা তুমি তো বেশ সিনসিয়ার টাইম মেনটেন করো কি সাবজেক্ট পড়াও জি সাবজেক্ট হ্যাঁ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ও তুমি তো সবই পড়াও আমার এরকম একজন দরকার আমার দুই মেয়ে তো আমার ছোট মেয়ে রাইফেলস পাবলিক কলেজে পড়ে ওর জন্য একজন টিচার দরকার আমরা আগে যেখানে ছিলাম ওখানে একটা ছেলে এসে পড়াতো ভালোই পড়াতো কিন্তু এই জায়গাটা ওর জন্য বেশ দূর হয়ে যায় তোমার অসুবিধা হবে না তো কি অসুবিধা দেখো আমি সরি তোমাকে আমি তুমি করে বলে ফেললাম অসুবিধা নেই তোমার টেলিফোন নাম্বারটা দেওয়া যাবে জি জি ঠিক আছে আমি তোমাকে জি 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 ভাই সারা জীবন পড়ছেন হিসাব নিকাশ এখন এগুলো কিভাবে মাথায় ঢুকবে বলেন ভাই মানুষ তো মাধ্যমিকে এসব সাবজেক্টের বেসিকটা পড়ে আপনি তো শুরু করেছেন উচ্চ মাধ্যমিক দিয়ে তাহলে কিভাবে বুঝবেন তাহলে তোরে রাখছি কেন বুঝা আচ্ছা ভাই ভাই হবে না ভাই বাদ দেন এই বোঝা তো বোঝা ওই যে কি যে বলে চলমান গতি না ভাই চলন গতি এই তো চলন গতি এটা বোঝা বোঝা মন্দে বোঝা ভাই চলন গতি হলো যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে তার প্রতিটা কোণ সমান দিকে একই গতিতে চলতে থাকে তাহলে সেই গতিটাকে চলন গতি বলে যেমন আর একটু খুলে বলি যেমন এই বইটা এই বইটার কোণগুলো আছে না এটা এটা এ এটা বি বইটাকে যদি এভাবে নিচের দিকে ছেড়ে দিই তাহলে পড়ে যাবে তাহলে প্রত্যেকটা কোণ একইভাবে নিচের দিকে পড়বে এই যে গতিটা তৈরি হচ্ছে এটাকে বলে চলন গতি বুঝছেন ভাই যা 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 আমি দেখি কি করা যায় আমি একটু ভাবি জি ভাই ভাই মেয়েটার নাম কি জানি না স্যার কিছু খুঁজছেন নাম মানে আপনাদের বাসাটা অনেক সুন্দর আপু গুছিয়েছে বাসা ও স্যার আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়ব না মানে আপনি কি পড়তে চান আজকে আজকে আমরা কাজ করি আমরা না পড়ে আজকে পরিচয় পড়ব স্কুল কলেজের প্রথম দিনের মতো ইউ আর ব্রিলিয়েন্ট স্যার আপনি আমাকে আপনি করে না বলে তুমি করে বলেন আমি তো আপনার থেকে অনেক ছোট বয়স অর্ধেক হব না 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 আমার বয়স অত না আচ্ছা তুমি এক কাজ করো তুমি আমাকে স্যার না বলে ভাইয়া বলে ডাকবে ওকে আচ্ছা
মায়াপু আজ একটা গল্প বলি শোনো, তোমার বিকল্প নেই কোনো, সংকল্প হয়ে তুমি তুমি হৃদয়ে লুকোনো। ভাই নামো মায়া, জীবনে কোনো বড় ভালো কাজ করছিলেন মনে হয়, আল্লাহ একদম নিজ দায়িত্বে পাঠিয়ে দিছে। আজ একটা গল্প বলি শোনো, তোমার বিকল্প নেই কোনো, সংকল্প হয়ে তুমি তুমি হৃদয়ে লুকোনো। 250 GM, GM মানে বোঝো গ্রাম, গ্রাম 250 গ্রাম ভরের কোনো বস্তুকে 19.6 M মানে উঁচু স্থান, মানে 19.6 M বুঝতে পারো মিটার, উঁচু স্থান হতে ভূমির সমান্তরালে 20 ms উপরে -1, 20 ms উপরে -1 বুঝতে পারতেছ? বোঝো না, আবার আবার বোঝাবো, আমি বুঝিয়ে দিব। ততটা একটু লাগিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, গেলাম আসছি। কোথায় গেল আপু? ছাদে। তুমি যাবা না এখন? না, আপনি যাওয়ার পর যাব। একা সমস্যা হবে না? আরে না, আপু তো প্রতিদিন বিকেলে ছাদে যায়, কি সমস্যা হবে? যেটা বলতেছিলাম, কোনো ঝামেলা? মেজাজ খারাপ? রাগ? কাউকে মেরেছিস? পকেটে টাকা নেই? সব ঠিক আছে। তোর বাবা যে সবসময় বলে ফ্যাক্টরিতে গিয়ে বসতে, বললাম তো যাবো। বসেই তো আছিস, আগামী বছর থেকে কেন যেতে হবে? মা এখন কিন্তু মেজাজ গরম হচ্ছে, বলেছি না যাবো মানে যাবো। ঠিক আছে তুই ঘুমা, আমি যাচ্ছি। মা কি মানে বাবা প্রতিদিন যেটা বলে সেটা বলে গেল, কিন্তু তুমি যেটা বলো সেটা বললাম না। দিকরাশির মান অথবা দিক উভয়ই পরিবর্তন হলে দিকরাশি পরিবর্তিত হয়। ঠিক আছে, যে ভেক্টরের একক মান আছে
তাকে একক ভেক্টর বলে। বুঝা গেছে? এই করে তুমি একটু লেখো তো, মনে থাকবে না। শুনুন, আপনার বাবাকে বলবেন না যে আমার সঙ্গে আপনার ছাদে দেখা হয়েছে। কেন? আমি আপনার বাবাকে বলেছি আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, আর এই জন্য মহিকে নতুন টিচার দিয়ে গেছে। তাহলে এখন এখানে কেন এসেছেন? এই তোর নতুন টিচারটা কেমন রে? ভালো। আর আগের জন্য? মানুষ হিসেবে ভালোই, কিন্তু টিচার হিসেবে জঘন্য। কি যে পড়ায়, মনে হয় এসব সাবজেক্ট উনি জীবনও পড়ে নাই। কোনো খোঁজ খবর নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই। আপনাদের ফোন দিলাম, ফোন দিলেও ধরেন না। আপনি কেমন আছেন ভাই? আরে আমি ভালো আছি। আরে তুই কবে আসলা? আজি। ও, এইদিকেই থাকো নাকি? ভাই আসি, আজগর সাহেবের ছেলে। আচ্ছা, এই বাড়িটা তো ওদের। ও তাই নাকি? আমি জানতাম না। আশিক, আজকে আসি, বাসায় এসো। আসেন। একটাই ছেলে, বাপের টাকার অভাব নাই। বাড়িটা কিন্তু সুন্দর বানাচ্ছে। নেক্সট টাইম টুলেট দিলে এই বাড়িতে উঠে যায়, ভাই আরাম পাবেন। বাসা চেঞ্জ করা খুব কষ্টের ভাই। তা অবশ্য ঠিক বলছেন। মায়া, মায়া কোথায় যাচ্ছেন? মানে একা একা যাচ্ছেন? মই কোথায়? কলেজে। আপনি একটু ডিসটেন্স মেইনটেইন করে চলবেন প্লিজ। না, কেউ কিছু বলবে না। আই খালি আপনাকে ডিসটেন্স মেইনটেইন করে হাঁটতে বলেছি, কারণ সিগারেট কম দাম আর সহ্য হয় না।
আপনাকে ডিস্টেন্স মেনটেন করে হাঁটতে বলেছি, কারণ সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। ডাল রান্না করনি? না, কাল তো ডাল খেলো। কাল খেলে আজ খাওয়া যাবে না? ডাল এমন একটা জিনিস যেটা প্রতি বেলায় খাওয়া যায়, আর এই কথাটা তোমাকে কদিন পর পরই মনে করিয়ে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, কাল থেকে প্রতি বেলা ডাল থাকবে, আর খাও। মই, পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। তোর নতুন টিচার কেমন পড়ায়? ভালো। তোর পুরনো টিচারের সঙ্গে দেখা হলো সেদিন, সামনেই থাকে, এলাকার স্থানীয়, নিজেদের বাড়ি, টাকার অভাব নেই, তাও টিউশনি করায়, খুব ভালো ছেলে। তুই মায়া কিছু নিচ্ছিস না যে? ডাল থাকলে খেতে খুব ভালো হতো না রে? কি ব্যাপার? আপনি এত চুপচাপ থাকেন কেন? চুপচাপ থাকেন বলে তো মানুষ পেয়ে বসে। হ্যাঁ ঠিকই, এই যে আপনিও রেগে কথা বলছেন, আপুর অফিস থেকে আসতে দেরি হবে বলে আমি মইকে নিতে যাচ্ছিলাম। আশিক, কাদের সাথে মারামারি করেছে জানো? কিছু বস্তির ছেলে, ওরা বস্তিতে থাকে, মারামারি করতে গেলে স্ট্যাটাস দেখে মারামারি করতে হয়। মানুষ এসে বলছে আপনার ছেলে কিছু বস্তির ছেলেকে মেরেছে। আর কিছু বলবো? একদম বেয়াদবি করবে না। মায়া, কাল আপনার সঙ্গে ওভাবে রেগে কথা বলা ঠিক হয়নি, সরি। মায়া প্লিজ, আপনার গা এত গরম কেন? আপনার তো অনেক জ্বর, তোমরা কিছু জানো না? কাল রাতে জ্বর আসছে, আব্বা মু অনেকবার ডাক্তার দেখাতে বলেছে কিন্তু আপু যাবে না।
তুমি কোনো টেনশন করো না। আরে আমি আপা ব্লাড টেস্ট করাই নিয়ে আসতেছি, পারবো না কেন? অবশ্যই পারবো, তুমি ফোন রাখো তো। বাই। আপনি খুব বেশি বেশি করছো। আপনার সিরিয়াল চলে আসছে, আসুন। আমি কোনো টেস্ট করছি না। আরে আপু যাও তো। চুপ। মায়া চৌধুরী, তোমার চলা কথা বলা কিংবা ঠোঁটের হাসি, এসব কিছুর চাইতে তোমার মনটা ভালোবাসি। সব মিলিয়েই তুমি আমার দারুণ ভাগ্য রাশি। একশো রকম কষ্ট ভুলে তোমার কাছে আসি, আজ একটা গল্প বলি শোনো, তোমার বিকল্প নেই কোনো, সংকল্প হয়ে তুমি তুমি হৃদয়ে লুকোনো। আমি আপনাকে ভালোবাসি। সত্যি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, এমন না যে এর আগে আমার জীবনে প্রেম আসেনি। আমি প্রেম করেছি, একসাথে বসে রেস্টুরেন্টে খেয়েছি, বাইকে করে পুরো ঢাকা শহর ঘুরেছি, হাতে হাত রেখেছি, সারা রাত ফোনে কথা বলেছি, কিন্তু এমনটা হয়নি যে আমি আমি কারোর জন্য, কাউকে একবার দেখার জন্য তার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমি আপনাকে দেখার জন্য আপনার বাসার সামনে দাঁড়িয়ে থাকি। মানে আমি এতটুকু বুঝি যে আমি আপনাকে, আমি আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, হয়তোবা আপনার জীবনে বেশ কয়েকবার প্রেম এসেছে, সেই গল্পগুলো শুরু হয়েছে আবার শেষও হয়ে গেছে, কিন্তু এই গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমাদের সম্পর্কটা
বেশি হলে বন্ধুত্ব পর্যন্ত, এর বেশি কিছু না। দুঃখিত। আপনি যা ভাবছেন বিষয়টা তা নয়, আপুর কোনো রিলেশন নেই, কোনো পছন্দও নেই, আপুর বিয়েও ঠিক হয়নি, আপু বিধবা। দু বছর আগে আপুর অ্যারেঞ্জ ম্যারেজ হয়, ভাইয়া সহ হানিমুনে কক্সবাজার যায়, সমুদ্রের পানিতে নেমে ভাইয়ার উঠে আসতে পারেনি, পরে ভাইয়ার লাশ পাওয়া যায়। আবার বকুন করছে,
দেখুন, আমি বোকামি করছি না। এই বিষয়টা জেনেছি আমি তিন দিন আগে। এই তিন দিন আপনার বাসার আশেপাশে কোথাও আমাকে দেখেছেন? দেখেননি? আমি খুব ঠান্ডা মাথায় ভেবেছি, আর ভেবে আমি যেটা পেয়েছি যে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনার পরিবার আছে, আপনি আপনার পরিবারের একমাত্র সন্তান। আপনার পরিবার এই সম্পর্ক মেনে নেবে না, সমাজ কখনো এই ধরনের সম্পর্ক মেনে নেয় না। আপনি বারবার ভুলে যাচ্ছেন আমি একজন বিধবা। বিধবাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি যে আমি আপনাকে ভালোবাসি, আর এই পরিবার সমাজ এসব আমি দেখব। মা, আমি একজনকে পছন্দ করি। ও মা, এটা তো ভালো কথা। মানে কে এটা? কি নাম, কোথায় থাকে? ওর নাম মায়া। বাবা মা পরিবার? ওর বাবা চাকরি করেন, এই রহমান চাচাদের বাড়িতে থাকেন। ও, মেয়েটার এর আগে একবার বিয়ে হয়েছিল, হাজব্যান্ড সমুদ্রতে ডুবে মারা গেছে। যাও যাও, তুমি মানসিকভাবে বিপর্যস্ত। ওয়াশরুমে যেয়ে তুমি মাথায় পানি ঢাল, তোমার মাথার আবর্জনা ময়লা ধুলো দূর হবে, মাথাটাও ঠান্ডা হবে। শোনো, তোমার কাউন্সেলিং দরকার, আমি তোমাকে কালকে ডক্টরের কাছে নিয়ে যাব, বুঝতে পেরেছো? বাবা, আমি মায়াকে ভালোবাসি, তোমরা মেনে নিলেও বাসবো না মেনে নিলেও। আর কথা বাড়াবে না, আমি যা বলেছি সেটাই। আমিও যা বলেছি সেটাই, কোনো নড়চড় হবে না। আচ্ছা, মেয়েটাকে একবার গিয়ে দেখে আসলে হচ্ছে? একটা কথা বলবে না, তাহলে মা আর ছেলে দুটোকেই এই বাসা থেকে বের করে দেবে। আমি আপনাকে বলেছিলাম বিষয়টা যতটুকু গড়িয়েছে এর বেশি বাড়াবেন না প্লিজ। আমি আমার বাবা মাকে রাজি করাবো, আমার একটু সময় চাই, আর এই সময়টাতে আমি আমি আপনাকে আমার পাশে চাই। আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন, নিজের দিকটা একটু ভাবুন। আপনাকেই চাই। জি, ওদেরকে মেরে আপনি আহত করেছিলেন, তাই আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এখন ওদেরকে মারার পেছনে যথেষ্ট কারণ আছে। যতই কারণ থাকুক, আমরা নাই, দেশে পুলিশ নাই, আইন নাই, আইন হাতে নেবেন কেন? দেখুন, আমার বাবা, আপনার বাবা যেই হোক, আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে দিন। সেন্ট্রি, অ্যারেস্ট করো। আর এটা? এটাও থানায় যাবে, চলেন।
এত কেঁদো না। আপনাকে অনেক ধন্যবাদ। আশিক বাবা, তুমি কোথায় আসছিলা? যে চাচা দোতলায়। দোতলায়? দোতলা তো ফাঁকা। ফাঁকা মানে দোতলায় মায়েরা থাকে না? আর বইল না বাবা, দুই দিন আগে বিনা নোটিশে বাড়িটা ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে চলে গেল। এইসব ভাড়াটেদের ভাড়া দেওয়াই উচিত না। তোমার এইসব কথা বলতেছে কেন? তোমার বাবার আমার সালাম দিও। যাবার সময় হয়তো মনে হয় চলে যাওয়াই ঠিক, যে রয়ে যায় তার কি উপায়, সে যাবে কোন দিক।
যাবার সময় হয়তো মনে হয় চলে যাওয়াই ঠিক, যে রয়ে যায় তার কি উপায়, সে যাবে কোন দিয়ে, নিয়তির মুখোমুখি কেউ একা কেউ সুখী, হারানোর যাতনা বলো কি দিয়ে রুখি, কেন কে জানে কোন সে অভিমানে এমন তুমি করছো, দেখে বসে মাথা ঠান্ডা করে কথা বলেন। আপনার কি মনে হচ্ছে যে আমি আপনার এখানে বসতে এসেছি? আপনি বাড়ি ছেড়ে দিচ্ছেন দুদিনের মধ্যে, যদি কোনো বাড়ি খুঁজে না পান তাহলে আমার সাহায্য নেবেন। আপনার মেয়ে যদি আমার ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে আমি আপনাদের খবর করে দেব সবার। বাবা মায়েদের নতুন বাসা কোথায়? আমাকে জিজ্ঞেস করছো না? বাবা মায়েদের নতুন বাসা কোথায় জানি না আমি। তুমি আমাকে জেলে আটকে এই এলাকা থেকে মায়েদেরকে তাড়িয়ে দিয়েছ, কি আমার জীবন থেকে মায়াকে সরিয়ে দিলে? আমিও তোমার জীবন থেকে তোমার সন্তানকে কেড়ে নেব, আমি আমার লাইফের সবকিছু এলোমেলো করে দেব, সব শেষ করে ফেলব, সব।
কিছু লেখা আছে কপালে, তুমি হারিয়ে যাবে কোনো এক সকালে। ভাবতে thank you.
সবই তো শুনলাম, আমার তো কিছু করার নেই। আমি তোর জন্য একটা বিয়ে ঠিক করেছি। মোহন, দয়া করে আমার ছেলেটার জন্য আপনার মেয়ের বিয়ে বন্ধ করুন। আমার ছেলে মায়াকে ছাড়া বাঁচবে না। আমি দুঃখিত, আপনি যেমন আপনার ছেলের ভালো চাচ্ছেন, আমিও আমার মেয়ের ভালো চাচ্ছি। আমি করো জোরে আমার ছেলের জন্য আপনাকে অনুরোধ করছি। সেদিন আমিও আপনাকে অনুরোধ করেছিলাম। আমি আশিককে কি করে বলবো যে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে? তুমি কি করে জানো? আমি ওই মেয়েটার বাড়িতে গিয়েছিলাম। তাই ওদেরকে বলনি? বলনি আশিকের কথা? বলেছি যে, অনুরোধ করেছি যে আমার ছেলের এই অবস্থা। আরে বাবা, তুই ছেলে আসলি কেন? চল রুমে চল। ঠিকানাটা দিবা? চিৎকার করছেন কেন? আপনি বিয়েটা করছেন?
আব্বু মিথ্যে বলেছিল আপনার বাবার উপর রাগ থেকে। কেন এত পাগলামি করছে? আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। যদি আমি সাথে যাই তুমি আমারে আমারে তুমি আমারে তুমি ঘুরিয়ে ফিরিয়ে বললে তোমার হয়ে থাকবো আমি থাকবো আমি হৃদপিণ্ড না চললে।